গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা? আমি ভীষণ ভালো আছি। সকাল সকাল মানে এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর আমি সকাল সকাল রেডি, তার কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো। তো চলুন প্রচুর পজিটিভিটি আর প্রচুর ভালোবাসা দিয়ে শুরু করি আজকের ভিডিও। একটু দোকান থেকে গরম গরম চা নিয়ে এসেছিল, খতম। কী হচ্ছে, কী হয়েছে? স্যান্ডি ব্রাশ করবে, ব্রাশ করবে? হ্যাঁ ব্রাশ করবে মা। টুকটুকে দিদি কোথায়? টুকটুকে দিদি বেল্ট কোথায়? বেল্ট বেল্ট কোথায়? ওই তো বেল্ট ওখানে আছে। চলো চলো চলো। উড়ি বাবা, দাঁড়া। স্যান্ডি আছে টুকটুকিদের বাড়িতে। দাঁড়া মা, আস্তে আস্তে আস্তে, এদিকে এদিকে। কোথায় কোথায় ঠিক জানে কোথায়। দাঁড়ো দাঁড়ো, নক করছি, দাঁড়ো। টুকটুকিরা ওঠেনি, তাই আমরা আবার রিটার্ন যাচ্ছি। ওই দেখুন, চলো মাম্মা, চেস করে না কাউকে, চেস করে না কাউকে, চলো চলো চলো। মা এক্ষুনি চলে আসছি আমরা, ওকে? দুদিন দুদিন চলে আসছি। মানলাম সেখান থেকে মিয়ামোড়ে আমি দাঁড়িয়ে আছি দেবতার জন্য একটা কেক কিনবো বলে, তার কারণ আমি কেক বানাতে পারিনি, আমার শরীর এতটা খারাপ ছিল। নান্টু আবার ওপরে ডাকলো আমাদেরকে, মানে দেবতার বাড়ির ওপরে চলে এসেছি। এর একটা পোজ, 34 এই পোজই হ্যাপি বার্থডে টু ইউ, কেটে দাও এই দেবতার মোটু নেই। পূজাকে খাওয়াতে পারবো না, মাকে খাওয়াতে পারবো না, সোমবার পূজারও সোমবার। আমরা এখন এসেছি কোলাঘাটের এখানে মা তারা রেস্টুরেন্টে। এখানে পরপর প্রচুর রেস্টুরেন্ট আছে, তো আমরা জয় মা তারায় ঢুকছি। চা এসে গেছে আমাদের। না না দুটো না, দুটো কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তিতলি আর নানচু খাবে, আর আমি খাই না খাই না বলে ওদের আর্ধেকটা খেয়ে নেবো। ঠিক আছে আমাদের ব্রেকফাস্ট, আবার আমরা যাচ্ছি এখান থেকে আর 2 ঘন্টা। আমরা এখন এসেছি, এক্স্যাক্টলি কোথায় এসেছি জানি না, কিন্তু এখানে ডাব পাওয়া যাচ্ছে। সবাই মিলে ডাব খেয়ে রওনা দেব। আমি নিজেই পারলাম না, দেবতা পুরো গার্ড করেছিল। চলে এসেছি আমরা মন্দারমণি, একদম সামনে সমুদ্র, কিন্তু আমি একদম পিছনে বসে আছি, তাই দেখানোই যাচ্ছে না। এই হচ্ছে সামনে সমুদ্র, আর এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুম। আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সামনেই সুইমিং পুল, কিন্তু ফোনটা নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে রাখার জায়গা নেই। বাট জায়গা রাতে দেখিয়ে দিবি? হ্যাঁ রাতে দেখিয়ে দেবো। বাট জায়গাটা ভীষণ সুন্দর, যখন আমরা ওখান থেকে সমুদ্রে যাবো তখন দেখাবো। তো এটা হচ্ছে আমার আউটফিট, আমি কি বলবো, ফার্স্ট টাইম হয়তো এরকমভাবে পাবলিকলি বেরোচ্ছি। আমার ফার্স্ট টাইম একটু অকওয়ার্ড লাগছে, বাট যখন এই দরজার বাইরে যাবো আই হোপ আরও অকওয়ার্ড লাগবে, অফকোর্স আর
তোর আউটফিট অফ দ্য ডেটা দেখা, খুবই বোরিং আউটফিট। আমি প্যান্টটা কোথা থেকে সবাই জানতে চাইছে, প্যান্টটা কোথা থেকে কিনেছিলাম আমি ভুলে গেছি, আমারই চুরি করা অফ কোর্স। টপটা 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 ভুলে গেছি, চশমাটা সানগ্লাসটা লোকাল মেলা থেকে, জুতো জুতোটা হচ্ছে খাদিমস। বাস থ্যাংক ইউ। আমরা বেরিয়ে গেছি আর তার মধ্যে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়ে গেছে, কি সুন্দর লাগছে। ও ফেটাই তো চেয়েছিলাম, নানটু কেন সুইমিং পুলটা বন্ধ? পলবি সে সামথিং ইন দ্য বারিশ। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না পূজা, মন্দারমণি উইল ইনভাইট মি উইথ বারিশ। আমার জ্বর আসে না চাল আসে, জ্বর আসলে আমার কাছে প্যারাসিটামল আছে। এটা কিন্তু বেশি এ নেই, খুব সাবধানে, কি হয়ে যাবে, ফালা হয়ে যাবে, ফালা। আরে সমুদ্রের ফেনাগুলো তুলবো, চলো না। এ দেখো, এ না তোলো। এখন বাজে 4টে আর এই আমরা ফিরলাম, এখন আমরা লাঞ্চ টাঞ্চ করবো, আবার 5টায় নামবো। ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে, মোমোদা তো খেতে বসেই পড়েছে, বার্থডে বয় আজকে মাত্র 3টে জিনিস হারিয়েছে। এই তোমার সানগ্লাসটা আমার কাছে, দেবদার কেক আনা হয়েছিল একটা, যেটা এখন কেক ভর্তা হয়ে গেছে। বয়স কত হল? খাওয়াতে পারবে না তো, এগ না, দাঁড়াও এটা কাকিমাকে পাঠিয়ে দেবো। খেয়ে দিয়ে কেক ঠেক কেটে আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 5টা আর এখন আমাদের পুলে যাওয়ার কথা, কিন্তু চোখ আমার সঙ্গ দিচ্ছে না, তো একটুখানি শুয়ে তারপরে আমরা যাবো হচ্ছে পুলে। ততক্ষণের জন্য টাটা।